एवरीवन वेलकम बैक टू माय चैनल। आशा करी तुम्हारा प्रत्येके भालो आछो सुस्थ आछो। आमिओ भालो आछि सुस्थ आछि। आर एखन बाजे एकटा एखन एकटा बाजे आर आमार स्नान टान हये गेछे। स्नान टान करे निएछि, कमप्लीट हये गेछे, एकदम स्नान करे निएछि। पूजो अर्चा हये गेछे, आजके ठाकुरदीते एकटु आगे पर्यन्त जल छिल तो एखन जस्ट निभिये गेल, एकटु आगे निभिये गेछे, একটুখানি আগে নিভে গেছে প্রদীপটা। তো পূজো আর্চা হয়ে গেছে, কমপ্লিট করে নিয়েছি পূজো আর্চা, স্নান হয়ে গেছে। আর তারপর তো ঘর ছাড়া ঘর মুছা তো ওগুলো তো আছে, ওগুলোও কমপ্লিট হয়ে গেছে, ওগুলোও কমপ্লিট করে নিয়েছি সমস্ত। আর চুলটা এখনও ভিজে আছে, চুলটা আমার এখনও শুকায়নি। আর আমাদের যেহেতু ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, একটু হালকা ফ্যান চালিয়েছি যে চুলটা যদি একটু শুকায়, কারণ চুলটা একদম ভিজে হয়ে ক্লিপ দিয়ে বাঁধা ছিল, তাই চুলটা একটু ভিজে ছিল, তাই জন্য চুলটা একটু খুললাম আর একটু ফ্যানটা চালালাম যাতে একটু শুকায়, নাহলে চুলটা ভিজে তাহলে শুকাচ্ছে না, ঠিক আছে। আর রান্না হয়েছে আজকে আমাদের দিয়ে আলু দিয়ে ঝোল, আর আলু বেগুন দিয়ে একটা সবজি, আর আলুর বড়া, বা সেইটা হচ্ছে আজকে আমাদের রান্না। তো রান্না আমি তোমাদেরকে পরে দেখাচ্ছি কী রান্না করেছি, তো চলো ওই ঘরটাতে। আর কাজকর্ম যেগুলো আমার ছিল সমস্ত কাজ করে নিয়েছি। খুব আর খুব সুন্দর রোদ উঠেছে দেখো, আমাদের বেশ ভালোই রোদ দিয়েছে, বেশ ভালো। আর হাত পাগুলো না এখন কী করছে বলো তো, টানছে, মানে শীতকাল পড়ে গেলে যে হাত পাগুলো একটু টানাটানি হয় চরচর করে স্কিনগুলো, সেই স্কিনগুলো হাতগুলো একদম টানা টান টান করছে, আবার মনে হচ্ছে এটা কোনো মশলাটা একটু মাখি হাতে টাতে, এরকম একটা মনে হচ্ছে। কী হচ্ছে কালী পুজো, তোমাদের কালী পুজো আর দীপাবলিতে তোমাদেরকে জানাই অনেক 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 শুভেচ্ছা। তো তোমরা কালী পুজোতে সবাই আনন্দ করো, আমিও আনন্দ করব, হ্যাঁ তো যতটা পারবো আনন্দ করব। আমাদের এখানে কালী ঠাকুর হয়, দেখি যদি হয় তো দেখতে যাব কালী ঠাকুর। তো রাত্রিবেলাতে কালী ঠাকুরের পুজো হয়, হ্যাঁ তো তোমাদেরকে কালী পুজো আর দীপাবলি অনেক অনেক শুভেচ্ছা। তো তোমরা ভালো থেকো, আনন্দ করো, সুস্থ থেকো, ঠিক আছে। তো চলো, আর একটা কথা আমি তোমাদেরকে বলি, আমি 2 বছর পর এবার বাপের বাড়ি যাবো। তো মা এসেছে, মা অনেক মাসই হয়ে গেছে আমার কাছে আসা, তো মায়ের একটু কাজ আছে এবার যেতে হবে আমাদেরকে, তো ওই জন্য মাকে মা আমি আমার মেয়ে হাজব্যান্ড সবাই মিলেই যাব। তো 2 বছর পর এবার আমি যাচ্ছি আমার বাপের বাড়ি যাব, তো খুবই মজা হচ্ছে, খুবই এক্সাইটেড আছি। আর কিছু কিছু জামাকাপড়ও গুছানো হয়ে গেছে, তো ওগুলো গুছিয়ে নিয়েছি, আর এখনও অনেক কিছুই বাকি আছে, মোটামুটি হয়েছে, গুছানো হয়েছে, এখনও বাকি আছে অনেক কিছু, এখনও ওগুলো গুছানো হয়নি, অর্ধেকটা করেছে, অর্ধেকটা এখনও হয়নি। তো মেয়ের তো খুবই আনন্দ, যেহেতু অনেক বছর পর বেরোবো, 2-2.5 বছর পর, এবার 2 বছর করোনা টোরোনা টাইমে তখন খুবই বেশি ছিল, যেতে পারিনি, তো এখন তো সবাই যাওয়া আসাই করছে, যাতায়াত করতে লেগেছে। তো ভাবলাম চলো, আর মেয়ের অ্যানুয়াল পরীক্ষা শুরু হয়ে গেল, আমি আর যেতেও পারবো না, বেরোতেও পারবো না, তার থেকে ভাবলাম চলো, সব রকমই আমারও কিছু কাজ আছে ওখানে, মায়েরও কাজ আছে, তো সবাই মিলেই যাব। তো আমি রেডি হয়ে গেছি, দেখো একটা রেডি কুর্তি পরেছি, একটা কালো লেগিংস পরেছি, তো রেডি ফেডি হয়ে গেলাম। আর রান্নাবান্না হয়ে গেছে, সব কমপ্লিট করে নিয়েছি, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, যা কাজ ছিল সব করে নিয়েছি, সব হয়ে গেছে। তো বললাম তোমাদের তো একটু বাজারে যাব আজকে ধনতেরাস, তো ধনতেরাসে দেখি কী নেবো বুঝতে পারছি না, কী নেবো দেখা যাক, কী নেবো সবই তোমাদেরকে দেখাবো, কী নেবো না নেবো। আচ্ছা তো বেশি বড় তো কিছু নিতে পারবো না, যদি কোনো ছোটো ছোটো ছোটোর মধ্যে কিছু পাই তাহলে ওটা দেখবো, বেশি বড় নেবো না। আর মেয়ে টিউশনে গেছে, আমি আমাতে আর মাতে যাবো একটু বাজারে, আর মেয়ে টিউশনে গেছে, ওর ও যাবে না কারণ ওর তো টিউশন আছে, আর ও তো অত বাজারটা যাওয়া পছন্দও করে না। আর কিছু টুকিটাকি কাজও আছে, বিস্কুট টিস্কুট কেনা, কিছু কী কী কেনা আছে সব লিখে রেখেছে, কারণ মনে পড়ছে না কী কী কেনা আছে, তো ওগুলোও কিছু কিনবো। তো ভাবলাম চলো, সকাল সকাল যখন হয়ে গেছে, এখন বাজে একটা বাজতে 10 বাজছে এখন, তো হয়ে যখন হয়ে গেছে তখন আর সন্ধ্যাবেলায় গিয়ে লাভ না, আর এখন শীতের দিন বেশ ঠান্ডা ঠান্ডা, অত রোদটাও কম আছে, রোদের তাপও কম আছে, তো ভালোই লাগবে, আর খুব গরম হলে ভালো লাগতো না, চোখ মুখ একদিকে একদম আগুন বেরোতো, ঝলসে যেত, এক চেহারা নিয়ে আসতাম আর এক চেহারা নিয়ে এসে ঘরে ঢুকতাম। তো এখন তো সেটার কোনো ব্যাপার নেই যেহেতু ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো চলো, কিছুতে বললাম কাজ আছে সেই কাজগুলো করি, ঠিক আছে। তো চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে, পরে কথা হচ্ছে, তো চলো। তো আমাদের কি রান্না হয়েছে চলো আবার দেখিয়ে দিই। ডিম দিয়ে আলু দিয়ে ঝোল, মায়ের আর মেয়ের খাওয়া হয়ে গেছে, ডিম দিয়ে আলু দিয়ে ঝোল হয়েছে, আর দাঁড়াও, আর তরকারি বেগুন আলু মূলো দিয়ে একটা সবজি হয়েছে, আর ভাত,
আর আলুর বড়া হবে, তো আলুর বড়াটা এখনো হয়নি, তো এই তিনটেই হয়েছে আজকে আমাদের রান্না হয়েছে লাঞ্চের মেনু। আর আজকে ডাল করিনি, ডিমের ঝোল হয়েছে, ডিমের ঝোলটা আর এই তরকারি আর বড়া করবো, বাস এটাই হয়ে যাবে লাঞ্চের মেনু। আর খেয়ে নিই, খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর বড়াটা এবার মানে খেতে বসবো, তাই বড়াটা ভাবছি এবার করতে হবে, কারণ গরম গরম বড়া ভাজা এগুলো খেতে বেশি ভালো লাগে। তো ওই যে কড়াই বসিয়ে রেখেছি গ্যাসে, তো এবার খেয়ে নেব। চলো বড়াটা ভেজে নিই, তারপরে ভাতটা খেয়ে নিই, ভাতটা খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। ঠিক, খাওয়া দাওয়া হয়ে গেলো, সব খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। কী কী রান্না হয়েছিল সেটা তো তোমাদেরকে বলেই গেছি কী কী রান্না হয়েছে, তো ওই রান্নাটাই হয়েছে। তো খেয়েটে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, আর বাসন ছিল বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, টেবিল টেবিল মোছা সব কমপ্লিট, সব কমপ্লিট করেছি। আর কী কী নিয়ে এসেছি বাজার থেকে তোমাদেরকে দেখাই, যেহেতু আজকে ধনতেরাস, তো কিছুতে একটা এরকম দরকার, চাঁদি হোক, সোনা হোক, পিতল হোক, তামা হোক, একটা ধনতেরাসে একটা উপলক্ষে একটা তো কিছু আজকের দিনে একটা নিতে হয়, তো সেটাই আরও আনতে আজকে গেছিলাম। আর একটা আমার খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেটা তোমাদের বলেছিলাম, ট্রাইপডটা আমার ভেঙে গেছে মাথাটা, তো ট্রাইপডের এটা আমি বাজার থেকে নিয়ে আসলাম। তো দাঁড়াও আগে এটাকে আমি লাগাই, কারণ আমার হাতে খুবই ব্যথা করছে, তো আগে তোমাদেরকে দেখালাম এটা। তো দাঁড়াও, তাই দাও, এটা তোমাদের ভেঙে গেছিলো, তোমাদের বলেছিলাম আগের ভিডিওতে এটা ভেঙে গেছে, তো এটাকে আগে লাগিয়ে নিই, তারপরে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, কারণ আমার হাতে ব্যথা করছে, এভাবে ধরে কথা বলতে গেলে হাতে খুবই যন্ত্রণা করছে, তো এটা লাগিয়ে নিই, তারপর তোমাদেরকে বলছি কী কী নিয়ে এসেছি। তো চলো আগে লাগিয়ে নিই, তো এই দেখো এটা লাগিয়ে নিয়েছি, এই যে মাথাটা, এটা খুবই অসুবিধা হচ্ছিলো, প্রচণ্ড প্রচণ্ড অসুবিধা হচ্ছে, আর সব কিছু দেখাতেও পারা যাচ্ছিলো না, তো এটা ভেঙে গেছিলো সেদিনকে, তোমাদের তো বলেছিলাম। তো আগে এবার রাখি, তোমাদের দেখালাম লাগানোর পরটা দেখালাম, তো এবার ফোনটার মধ্যে রাখি। তো ঠিক আছে, এটাকে আমি লাগিয়ে দিলাম, এবার আমার হাতে ব্যথা করছে না, হাতে যন্ত্রণা করছে না, আমার সুবিধা হয়েছে আমার। আর আনলাম বলতে তো বেশি কিছু নিয়ে আসিনি, তোমাদের বললাম ফার্স্টে একটা হেনা নিয়েছি, পরম্পরার হেনা, এটা আমি মাথায় নিই, এই হেনাটাই মাথায় নিই। আর দুটো ম্যাডাঙ্গেল খিদে হয়ে গেছিলো প্রচণ্ড, ভালো আমি দুটো খাবো, তো এটা খাওয়া হয়নি। একটা চকলেট, আর এগুলো সে মটর বলে না, মটর কি ছোলার মটর না কি নুন টুন দিয়ে থাকে, ওগুলো একটা নিয়েছি এই প্যাকেট একটা। আর মেয়ের জন্য একটা চকলেট পিস পেলো, আর ন্যাপথুলিন, আর কিছু না, তো এই কটা নিয়েছি। আর আসল জিনিস তোমরা হয়তো ভাববে দেখলো আবার ধনতেরাসের জন্য এগুলো আবার কেউ নেয় নাকি, এগুলো আবার কেউ বলে নাকি, তো না এটা তো নয়, ও নিয়েছি যেটা দেখানো সেটা দেখাই তোমাদেরকে এবার। তো নিয়েছি একটা চাঁদি লক্ষ্মী গণেশ, তো এইটা নিয়েছি, দেখো লক্ষ্মী গণেশ এইটা নিয়েছি, ছোট্ট বড় একটা চাঁদি, হ্যাঁ একটু আপছা আপছা দেখাচ্ছে ওখানটাতে, তো এই লক্ষ্মী আর গণেশটা নিয়েছি, আমার খুবই ভালো লাগলো চাঁদি লক্ষ্মী গণেশ, এটা আমার নেই ঘরে, লক্ষ্মী গণেশের মানে লক্ষ্মী গণেশের ফটো আছে কিন্তু চাঁদিরটা আমার নেই, তো এটা কিছু কম না সোনার চেয়ে, ওটা অনেক বড়, অনেক বড় এটা, যেহেতু এটা ঠাকুর লক্ষ্মী গণেশের একটা ঠাকুর মূর্তি চাঁদি, তো এইটাই নিলাম। দেখো কী সুন্দর, ছোট্ট পাড়া অনেক ছিল, তারপরে ছোটো ছোটো বাটি ছিল, ঘটি ছিল, আর মহাদেব ছিল, শিব ঠাকুর ছিল, প্রচুর প্রচুর জিনিস ছিল, ঠাকুরের চরণ ছিল, প্রচুর জিনিস ছিল, কিন্তু লক্ষ্মী গণেশটাই আমার বেশি ভালো লাগলো, তো আজকে এটাই আমি নিলাম ধনতেরাস উপলক্ষে লক্ষ্মী আর গণেশ একটা, তো এটাকে ভাবছি ঠাকুরের সিংহাসনে রেখে দেবো। আর একটা এর মধ্যে একটা ছোট্ট পাড়া চাঁদির থালা কিনবো, তো আজকে তার হলো না, আজকে এমনিতে অনেকটাই দেরি হয়ে গেছে, আজকাল হলো না, আজকে তো একটা তো হলো, ওটা নয় পরে কেনাও যাবে, তো চাঁদির থালা কিনে এটা ঠাকুরটাকে আমি বসিয়ে দেবো। ঠিক আছে, তো এইটাই আজকে কিনলাম ঠাকুরের জন্য লক্ষ্মী আর গণেশ, এইটুকুই বাজার করেছি। আর চাল টালগুলো তোমাদের দেখালাম না, চাল বিস্কুট দেখানোর কিছু নেই, তো আর একটা ভাবলাম ফোনের কভার কিনবো, তো ফোনের কভারটাও হলো না, ঠিক মতন ফোনের কভার পেলাম না, মানে কি মানে আমার যে ফোনটা সেই ফোনের কভার সেই মানে ভালো নেই, আছে অন্যান্য ফোনের কভার আছে কিন্তু আমার যে ফোনটা সেই ফোনের কভারটা নেই, তো যাই হোক এটাই নিলাম, আর কিছু নিইনি, এটাই আনতে আজকে গেছিলাম ধনতেরাস উপলক্ষে। তো তোমাদেরকে
তোমাদের সবাইকে ধনতেরাসের অনেক 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 শুভেচ্ছা আমার তরফ থেকে। তোমাদের ধনতেরাসে সবাইকে শুভেচ্ছা জানালাম। তো চলো আর বেশি বড় করছি না, ব্লগটাকে আর বাড়াচ্ছিও না। আমি ধনতেরাসে যেটা নিয়ে এসেছিলাম সেটার জন্য আমি আজকে আরও জন্য ব্লগটা করলাম তোমাদেরকে দেখাবো বলে, ঠিক আছে? তো চলো আবার তোমাদের জন্য পরে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সেফ থেকো। আর আমাদের বাজারে প্রচণ্ড প্রচণ্ড ভিড়, আর সব জায়গায় মানে একটুখানি যাচ্ছে একটুখানি যাচ্ছে সব প্রদীপ লাইট নিয়ে বসে আছে, প্রচুর প্রচুর ভিড়। মানে টোটো চলাচল তো বাদে দেয়, মানুষ হাঁটতেও পারছে না, এত ভিড় এত ভিড়। তো ওই জন্য বাজারে অতটা আমি ভিডিও করতেও পারলাম না, এত ভিড় যে ফোন নিয়ে চলে যায় তো গেলো আমার। হ্যাঁ, ওই ভয়ে আমি আর ফোনও বের করিনি, প্রচণ্ড ভিড় ছিল বাজারে, প্রচণ্ড ভিড়। আর লাইটে সব টুনি লাইটগুলো জল দীপাবলির টুনি লাইট প্রদীপ সব মানে একটু যাচ্ছি তো বিক্রি হচ্ছে, একটু যাচ্ছি তো বিক্রি হচ্ছে। তো ওগুলো আমি নিইনি, তো ওগুলো আমার ঘরেই আছে, টুনি লাইট প্রচুর আছে, ওই জন্য ওইগুলো নিইনি। দেখি জ্বলছে নাকি, জ্বললে পরে ঠিক আছে, আর যদি না জ্বলে তাহলে তো নিতেই হবে। তো ওই জন্য ওগুলো নিইনি, ওগুলো এটাই উদ্দেশ্য আসল ছিল, এটাই হয়ে গেছে বাস, ঠিক আছে? তো চলো টাটা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার বলছি সেফ থেকো। তো টাটা, আমি আমার ব্লগটা এখানে এন্ড করছি।